মঙ্গলবার থেকে বিএনপি তিন দিনের অবরোধ মঙ্গলবার থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ওই কর্মসূচিতে শহরের যানবাহন চলাচল ও জেলা উপজেলা নগর ও মহানগরের সড়ক রেল ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে দলটি কেমন হবে ওই অবরোধ কর্মসূচি সেই বিষয়ে ধারণা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জোর কবির রিজভী বলেন অবরোধে শহরের ভেতরে যানবাহন চলবে তবে উপজেলা নগর ও মহানগরের সড়ক রেল ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে গণমাধ্যম অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা পরিবহন ওই অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানান জরুল কবির রিসফি বিএনপি ছাড়া জামাত ইসলামী এলডিপি গণতন্ত্র মঞ্চ আরও কিছু দলও অবরোধ পালনের ঘোষণা দিয়েছে এদিকে ক্রাইম সিল এলাকা হিসেবে দিনভর বিএনপি নয়াপল্টনের কার্যালয় ছিল পুলিশের দখলে নয়াপল্টনের কার্যালয়টি ছিল তালাবদ্ধ সোমবারও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বাড়িতে পুলিশের তল্লাশি চলছে বলে জানিয়েছে দলটির নেতারা অবরোধ কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা করছে ডিএমপি নাশকতার ভিডিও দেখে স্তম্ভিত কূটনৈতিকরা শাহরিয়ার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সরকার পতনের এক দফার দাবিতে শনিবার সমাবেশের ডাকে বিএনপি ওইদিন শনিবার দুপুরের আগে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পর কাকরোল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় পরে তা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় রণক্ষেত্র রূপ নেয় সংলগ্ন এলাকাগুলো বিএনপি কর্মীরা হামলা করে প্রধান বিচারপতির বাসভবনে পুলিশ বক্সে আগুন দেয় পুলিশ হাসপাতালে হামলা করে একটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয় ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আরও ডর্জন খানেক যানবাহনে দৈনিক বাংলা মোড়ে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বিএনপি কর্মীরা সংঘর্ষে পণ্ড হয়ে যাওয়ার সমাবেশ থেকে রোববার সারা দেশে হরতালের ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই হরতালে দেশে বিভিন্ন স্থানে যানবাহন পোড়ানো হয় সহিংসতায় প্রাণ যায় অন্তত একজনের শনিবার সারাদেশে আগুন মোট পঁয়তাল্লিশটি ঘটনা ঘটেছে এর মধ্যে সাঁত্রিশটি ঘটনার পোড়ানো হয়েছে যানবাহন এছাড়া পুলিশ বক্স বিদ্যুৎ অফিস বাস কাউন্টার ও রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে পনেরো সালে ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা তিন মাস হরতাল অবরোধ পালন করে দলটি তিন মাসে অবরোধের নাশকতার শতাধিক মানুষের মৃত্যু হয় বহু গাড়িতে পেট্রোল বোমা মারা হয় সরকার হঠাৎ না পেরে দুই সালে তারা নির্বাচনে অংশ নেয় এবার সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও তারা আন্দোলন করছে তাদের এই এক দফা আন্দোলনের কারণে দেশে প্রায় দুই বছর পর হরতাল ফিরেছে রোববারে হরতাল শেষে দলটি মঙ্গলবার থেকে টানা তিন দিন সারা দেশে সর্বাত্মক অবরোধ ডাকে আর সব কর্মসূচি কারণে আশঙ্কায় আছে মানুষ আগের বারের অভিজ্ঞতা থেকে অনেকের আশঙ্কা এবারও বিরোধী রাজনৈতিক দলগুলো সহিংসতা পথে যাবে কি না পুলিশের আশঙ্কা অবরোধ কর্মসূচিতে নাশকতা হতে পারে পুলিশের পাশাপাশি র্যাব নাশকতা ঠেকাতে তাদের প্রস্তুতি কথা জানিয়েছে ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথে থাকুন